যারা দাঁতের ব্যথায় ভুগতেছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু দাঁতের ব্যথা সারাতে পারতেছেন না, ডাক্তারের কাছে গেছেন, কিছু ওষুধ লিখে দিছে, কিন্তু কিছুদিন খাওয়ার পরে দাঁতের ব্যথা কিছু কমছে কিন্তু আবার হচ্ছে, এর জন্য স্থায়ীভাবে দাঁতের ব্যথা দূর করার জন্য একটা মহা ওষুধ, এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা আপনার দাঁত ব্যথা 100% কাজ করবো, আর কখনও দাঁত ব্যথা করবো না। শুধু দাঁত ব্যথা করবো না, মুখে যদি দুর্গন্ধ থাকে দুর্গন্ধ হবে না, আর যদি দেখা গেছে যে মাড়ি ফুলে যায়, দাঁত দাঁত প্রচুর দাঁত ব্যথা করে, তারপরে মুখে দুর্গন্ধ, আর কখনো হবে না, 100% কাজ করব। আর যদি দাঁতের ব্যথা করে তো বলার অপেক্ষা, দাঁত ব্যথা কখনোই করব না। আর হইলো দাঁতের যদি পোকা হয়ে থাকে, অনেকে দেখে দাঁতের পোকা হয় বা পোকা কি বিভিন্ন কবিরাজ থেকে গেলে কবিরাজ থেকে খুলে নিয়ে আসে, কিন্তু আসলে দাঁতের পোকা যদি হয়ে থাকে তাহলে আপনার দাঁতের পোকা আর হবে না, বা যদি হয়েও থাকে তাহলে দাঁতের পোকা মরে যাবে। 100% কাজ করব। আপনি বাসায় যে এই গাছটা আপনার আশেপাশে যে দেখলেই পাইবেন, এইসব গাছ গাছটা ভালোভাবে চিনে রাখেন, আপনি আশেপাশে দেখলেই পারবেন যে এই গাছটা, আসলে তো ফুল, ওই যে ফুলটা আছে না, এই ফুলটাই কাজ করে, ফুলটাই 100% কাজ করে, আর সাথে মধু, এই দুইটা একসাথে নিয়ে কাজ করাতে হয়, বা এবার কীভাবে খাইলে আপনি কাজ করবো আরও বিস্তারিত বলবো। এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি, যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, যদি আপনার ভিডিও দেখে উপকৃত হন, আপনার উপকার আসে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন অন করবেন। আর দেখেন আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, আপনার যদি সাবস্ক্রাইব না করেন আর যদি সবটুকু ভিডিও না দেখেন তাহলে আর বুঝতে পারবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যা বলতেছি যে এই ফুলটা ওই কাজ করে মূলত, যে দেখতেছেন এই ফুলটা, এই ফুলটা আপনাদের যে গ্রামে অনেক জায়গায় যে ভিজা ভিজা জায়গাতে এই গাছটাই হয়ে থাকে মূলত, অনেকে নাক ফুল গাছ বলে, অনেকে নাক ফুল গাছ, গাছটা আপনারা চিনে রাখেন, এক মারাত্মক ওষুধি গাছ। যদি দাঁত ব্যথা থাকে আপনি 2 থেকে 3 মিনিটে দাঁত ব্যথা সারা দিতে পারবেন, আর দাঁতে যদি পোকা থাকে, আর পোকা আর যদি হয়ে থাকে তাহলে পোকা মরে যাবে, গা পোকা একদম মরে যাবে, আর দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ থাকলে দুর্গন্ধ আর হবে না, 100% কাজ করব। তবে মূলত আপনি এই ফুলটা 4টা বা 5টা ফুল নেবেন, একদম ফুল নেবেন, আর ফুল 4টা 5টা ফুল নেবেন, ফুল নেবেন, আর আপনার নেবেন মধু নেবেন, হাফ চামচ মধু নেবেন, এই মধু আর ফুল একসাথে চাবাইবেন, ভালোভাবে চাবাবেন, চাবাইয়া 4 থেকে 5 মিনিট, এটার যা রস, ফুলের যা রস আর মধু একসাথে চাবাইয়া শুধু রসটি খাবেন, আবার ফুল শুদ্ধা খাইবেন না, শুধু রস খাবেন, তবে ইনশাল্লাহ 100% কাজ করবো এইভাবে খাইলে।